হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আমরা আমাদের পরবর্তী যে টেক্সট আছে এখানে আমরা সেটা পড়তে যাচ্ছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো শুরুতেই লেখা আছে হাই আই এম সিয়াম, হাই আমি সিয়াম, আই এম ফ্রম মাগুরা, আমি মাগুরা থেকে। দো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইট ইজ আ স্মল টাউন, যদিও এটা জেলা সদর তারপরও এটা ছোট একটা শহর। আই এম ইন গ্রেড 9 নাও ইন চাঁদেরহাট বিদ্যালয়, বলছে আমি চাঁদেরহাট বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্র। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, আমি গেমস এবং স্পোর্টস অর্থাৎ এই খেলাধুলা এগুলো খুব বেশি পছন্দ করি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ, আমার পিতা তার ছাত্র জীবনে তিনি একজন খেলোয়াড় ছিলেন। হি ইন্সপায়ার্স মি টু ফলো হিজ ফুটস্টেপস, ঠিক আছে, বলছে সে আমাকে সবসময় তার পদক্ষেপ অনুসরণ করতে আমাকে উৎসাহ দেয়। অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, এবং বিভিন্ন গেমস এবং স্পোর্টসে অংশগ্রহণ করতেও সে আমাকে উৎসাহ দেয়। অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ, এবং আমার পড়াশোনার বাইরেও সে আমাকে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে উৎসাহ দেয়, এইসব কাজগুলোতে তার বাবা তাকে উৎসাহ দেয়। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। অ্যান্ড টেক আ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরি ডে, এবং আমার পিতার সাথে প্রায় প্রতিদিনই আমি মর্নিং ওয়াক করতে যাই অর্থাৎ সকালে হাঁটতে যাই। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, বলছে যে আমরা প্রায় এক ঘন্টা যাবৎ হাঁটি। অ্যাট স্কুল, স্কুলে ডিউরিং ব্রেকের সময়। আই প্লে কাবাডি, গোল্লা শুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস অ্যান্ড ক্যারাম, এবং ক্যারাম এই খেলাগুলো আমি খেলা করি আমার স্কুলের ব্রেক টাইমে, ঠিক আছে। সামটাইমস আই প্র্যাকটিস হাই জাম্প, মাঝে মাঝে আমি হাই জাম্প প্র্যাকটিস করি। অ্যান্ড দ্য লং জাম্প, এবং লং জাম্পও আমি প্র্যাকটিস করি আউটসাইড স্কুল ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসের বাইরে। তারপরে হচ্ছে প্লেইং ফুটবল ইন দ্য নিয়ারেস্ট কলেজ গ্রাউন্ড ইজ আ প্যাশন ফর মি, বলছে নিকটের যে কলেজ গ্রাউন্ড আছে, কলেজের মাঠ আছে, সেখানে ফুটবল খেলাটাও আমার একটা প্যাশন, মানে পছন্দের বিষয়, ভালো লাগার বিষয় আর কি। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টিভি দেখতেও পছন্দ করি। I watch sports program on different TV channels during my free times, বাস আমি আমার অবসর সময়ে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে আমি খেলার যে সকল প্রোগ্রামগুলো আছে, স্পোর্টস প্রোগ্রামগুলো আছে, সেগুলো আমি দেখি। I am a fan of National Geographic, Discovery and Animal Planet for their documentaries, বলছে যে আমি ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি এবং অ্যানিম্যাল প্ল্যানেটস এই চ্যানেলগুলোর খুব ভক্ত। ফর দেয়ার ডকুমেন্টারিজ, তারা যে সকল প্রামাণ্যচিত্র মানে প্রচার করে, ঠিক আছে, সেগুলোর জন্য সে এই চ্যানেলগুলোর খুব ভক্ত। অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ, কারণ এগুলো হচ্ছে অনেক মজার এবং এডুকেটিভ মানে শিক্ষামূলক, এগুলো থেকে কিছু শেখা যায় সেটাই। তারপর recently my father has presented me with a flashy camera, বলছে সাম্প্রতিককালে আমার বাবা আমাকে একটা ফ্ল্যাশি ক্যামেরা দিয়েছে। ফ্ল্যাশি ক্যামেরা মানে যে সকল ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ যায় আর কি পিছন দিকে, ঠিক আছে, আলোক বিচ্ছুরণ যেটাতে আছে সেটা, সেই ক্যামেরাটা আমার বাবা আমাকে দিয়েছে। as he was very happy with my junior secondary scholarship exams, কারণ আমার জুনিয়র সেকেন্ডারি স্কলারশিপ এক্সামে রেজাল্টের সে খুশি হয়ে সে আমাকে ক্যামেরাটি দিয়েছে। When I hold the camera, যখন আমি ক্যামেরাটি ধরি, I feel so excited, আমার খুব আনন্দ হয়। I wish I could be an amateur photographer in future, আমি মাঝে মাঝে মনে করি যে আমি যদি ভবিষ্যতে খুব নাম করা একজন ফটোগ্রাফার হতে পারতাম। Not to snap only personal photographs at different parties, বলছে শুধু যে বিভিন্ন পার্টি থেকে আমি পার্সোনাল ফটোগ্রাফ অর্থাৎ পার্সোনাল কিছু ছবি তুলব বিষয়টা সেটা মোটেও না। বাট টু শুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ, কিন্তু এই সুন্দর বাংলাদেশকেও আমি আমার ছবি ক্যামেরায় তুলব, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গার যে সকল দৃশ্য বা সিনারি আছে সেগুলো সে তার ক্যামেরার ভিতরে উঠাতে যাচ্ছে। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম। আমার মনে হচ্ছে মানে আমি এ বিষয়ে মোটামুটি নিশ্চিত যে খুব শীঘ্রই ফটোগ্রাফি বিষয়টা আমার প্রিয় একটা পাস টাইম বা অবসর সময় হতে যাচ্ছে।